সবার কাছে গিয়ে কয় আমি তো এত ভালো ভালো কথা বলি, কেউ আমার শেয়ার টেয়ার দেয় না। বিবি কা তোমার চেহারা এবং পোশাকের যে ড, তোমার যে মজলিসে ঢুকতে তো হেই তো বেশি। আবার সেই কথা কি করা যায়, কয় একটা দাও পুরন টুরন কোট পাও কিনা, ওই যে বড় মাতুম করে যে কোট, ওরকম একটা কোট টোট কিনতে পারো কিনা দেখো, তাইলে মাতবাড়ি করতে পারবো। কয় টাকা পাবো কই, তো আমি 200 টাকা করে ব্যাংকে জমাই, তুই মুষ্টি চাল জমা। গরিব তো বোঝেন নাই, এমন যা মুষ্টি চাল জমাইছে, 1000 টাকা জমাইছে, সেদিন 300 টাকা হয়েছে। ওই দিন বিবি স্বামীর হাতে দিয়েছে, দেখো 300 টাকা হয়েছে, 300 টাকা দিয়ে একটা কোট কিনে নিও, মাতবাড়ি করতে হইলে। এত শখের টাকা এইলে মেলা করছে বাজারে, ঘরের বাড়ির পাশে আর 100 হেটার পাইছে যে এ মাছ বাড়ি করবে, এ সামনে চেয়ারম্যানে নির্বাচন করবে, আর এ যদি এলাকার মাছ মারা হয় আমি তো চোর, বিচার তো করবে। ও কথা কয় না, অনেক কথা ব্যাখ্যা, আমি ওদিকে যাইতে পারলাম না। ওরে আর মাছ বাড়ি করতে দেওয়া যাবে না, হেইলে আমার চুরির বিচারে আমার কাছে চামড়া থাকবে না। কথা বলেন ঠিক না বাড়ি, এমন ও চিন্তা করছে টাকা যে কোনো কায়দা চুরি করা লাগবে, ওর পকেটের টাকা চুরি করিয়া ওর সামনে চাউল কিনে এই চাউল নিয়ে বাসায় আসবে। এখন সেও তো এত শখের টাকা, কম জায়গায় সারছে লঙ্গি বেঁচে, লঙ্গির নিচে একটা জাঙ্গিয়া বেঁচে, জাঙ্গিয়ার নিচে পকেট বানাই, ওই পকেটের মধ্যে টাকা ঢুকাইয়া সিফট মেরে আটকে দিয়েছে। চোর তুমি যত দূর আড্ডা অত দূর আটকাইতেছো, যাই হোক বাজারে গেছে ঘুরতেছে চোর পিছনে ঘুরে, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, কোট কেনে সন্ধ্যার পর একটা কোট কিনেই ফেলাইছে। বোঝেন নাই, কোট কেনার পর তো গাইতেছে এবং চোরে তোকে হাই হাই কোট তো কিনে ফেলাই, আমার তো অবস্থা বারো। এবার চিন্তা করছে কোট জন কিনে বলাইছো, ওই কোট আর তোর গায়ে দিতে দিতেছি না, আমি তোর পিছিয়ে পিছিয়ে বাড়ি যাব, তোর গা থেকে কোট খুলে যেই জায়গায় রাখবি সেই কোট চুরি কর। বুঝেন না, চুরির ন্যায় চুরির ন্যায় জোরে কান চুরির ন্যায়, তুমি আমার এই দিক দিয়ে খাইতে দেবো না, আমি কলমের খোসা খাবো, কলমের খোসা খাইতে দেবো না, তোমার অ্যারেস্ট করে খাবো, অ্যারেস্ট করে খাইতে দেবো না, তোমার নামে চার ছিট দিয়ে খাবো। চলে তো এই যাই হোক, আরো কথা সামনে যাইতে পারলাম না, আবার আমাকে বেজার টাজার হয়ে যাইবেন। এবার বাসায় গেছে সারা রাত ঘুরে টুরে আইয়ে, এরপর তো ঘুমাইছে, যখন ঘুমাইতে যাইবে সুরা তো সাইরিছে বেড়া ভাগ দিয়ে, কোন জায়গায় কোট রাখো, আমি তোর কোট চুরি করব। তা কি একা দাঁড়িয়ে কোট না খুললে কোট গাই দিয়ে ঘুমাই পড়ছে, চোরে তো রাগে পায় খাইছে, দিন গেল রাইতে অর্ধেক গেল, আমি তো কোট চুরি করতে পারবো না। তারপরে শুনতে পেলো তোর গা থেকে কোট খুলে নেবো, অনেক ব্যাখ্যাটার ভিতর বুঝে নিয়েন, আমি ব্যাখ্যা দিতে পারলাম না। এবার সিংখুদ্দিয়া ঘরে ঢুকছে, সিংখুদ্দিয়া সিংখুদ্দিয়া ও আলম তোমার দমন করতে পারবো না, তোমার মা বিড়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে তোমার মুখ বন্ধ করে দেব, যদি এটাও না হয় তোমার পকেটের মধ্যে ইয়ামা ঢুকাইয়া মামলা দিয়ে দেব। এটাই তো চলে বসে এখন, আসতে পারা ঠিক না বাড়ি, এটাই তো চলে আমাদের বুকের মাথা বড়, একমাত্র আল্লাহকে ভয় করি, এ সমস্ত ভয় দেখাই আমাদের লাভ না। ও তোমরা ভয় পাও, আমাদের ভয় নাই, কারণ আমরা কেউ পকেটের টাকা চুরি করে খাই না, যিনি আমার পরদিন পালে কিলে এই সুযোগ আমাদের নাই। কথা কান ঠিক না বাড়ি, যাই হোক এবার সংক্ষিপ্ত ঘরে ঢুকছে, ঘরে ঢুকিয়া আস্তে আস্তে কোট খোলছে, হঠাৎ করিয়া ঘুম ভাঙছে, কি রে আমার কোট খোলে কি, বিবির গায়ে হাত দিয়ে বিবি আর একদিকে ফিরে ঘুমানো, তো আমার কোট খোললো কে, চোখ মিলে দেয় পাশে চোর, পাশে কে, তো সে আবার একটু সজাগ পাইয়া না দেখার একটা ভান করিয়া একটুখানে মোড় দিয়ে আর একদিকে ফিরে ঘুমাইছে, মানে একা ঢিল দিয়েছে দেহি করো কি, কথা কান না কেন, তো সুযোগ পাইছে বাড়ি একা খুলে ফেলাইছে, কারণ আর একা খোলা লাগে না, কারণ এও টানে মালিক সব ধরে ধরছে, সে চিন্তা করে এবার ঢিল দিই তাহলে লাগে ইজি, কারণ এও টানে মালিক টানে, এও টানে মালিক টানে, এমন করতে করতে সুবের সাথে গিয়ে গেছে। আজানে কেমন যেন আওয়াজ আসতেছে, চোর চিন্তা করে হ্যাঁ হ্যাঁ দিন গেল রাত গেল, কোটও গেল টাকাও গেল, পাইলাম না তো কিছু, কোট আর নেওয়া সম্ভব, আলেমের গায়ের কোট খোলার যত চেষ্টা করো, আমরা একদিক ঢিল দিয়া দেখতেছি তোমাদের লাফালি কত দূর আছে। মনে রাখো ভুলে যেও না, মুসলমান ওমরের গোষ্ঠী, মুসলমান আলীর গোষ্ঠী, মুসলমান শাহজালালের গোষ্ঠী, মুসলমান শাহপুরানের গোষ্ঠী, মুসলমান হাফিজের গোষ্ঠী, মুসলমান কারিগুজানির গোষ্ঠী, মুসলমান সৈয়দ ফজলুল করিমের গোষ্ঠী, মুসলমানের বুলেট বুকে লাগে পিঠা লাগে না। একটু ঢিল দিছি দেহি করোটা কি দেখতে আছে, যাই হোক এবার চিন্তা করে করতে নেওয়া সম্ভব, তাইলে কি করবো, তোর গোলার চাউল লইছে
এখন গেছে সাউলের মাইদের কাছে, সাউল লইবি কিসে? এবার নিজের গার কোট খুলিয়া ওই মালিকের মাথা ধরে রাখছে, অনুমান করে ঢালছে যে এই জায়গায় গার কোট ডালি ঠিক আছে, ওই জায়গায় ঢালার পরে এবার কোট গুছ হয়, কিন্তু কোট তো আর হয় না, পাইবি কোট তো মালিকের কাছে, কথা কর না। এবার সানাবেন দেখা দিল কি হইলো, দিন গেল, রাত গেল, টাকা গেল, পয়সা গেল, কোট পর্দা গেল, আমারটাও তো গেল। আলেমদের গার কোট নিয়ে বেশি টানাটানি করিও না, তোমাদেরটাও চলে যাবে, এত লাফাইও না, চললে যাবে, রাখতে পারবা না। হুঙ্কার তো দেখো নাই, মুসলমানদের শাহাদাত তো দেখো নাই, মুসলমানদের রক্তের কত গরম তা দেখো নাই, মুসলমানদের জিহাদি তামান্না ভিতরে কেমন এখনো টের পাও না, যে ঢিল দিতে আসি খালি ঢিল দেই, এটা মনে করিও না। হুজুরেরা নরম, মনে রাখবা দাঁত শক্ত, লোহার চাইতে শক্ত, কুঠাল দিয়ে আঘাত করলে কুঠাল সরে যায়, দাঁতের ক্ষতি হয় না, কথা ঠিক না বাড়ি? কিন্তু মনে রাখবা দাঁত একসময় পড়ে যায়, জিব্বা পড়ে না। জিব্বা যত নরম হোক, জিব্বা তোমরা যতই শক্তিশালী মনে করো, আর আলেমদেরকে যত দুর্বল মনে করো, আলেমরা জিব্বার মতো আছে, ছিল, থাকবে। এদের ক্ষতি এক চুল পরিমাণ করার কোন শক্তি দুনিয়ার কোন বাতাস শক্তি রাখে না। তো যাই হোক, এবার সালামান দেখা রাই দিছে কলমটা কি, এবার বেটাটা এই ওড়ো দিহি ঘরে মনে সুরাইছে, নাটকলে আমার টানে লোকে বোঝেন না, আর যাইতে পারি না, উদাহরণ আর যাইতে পারতেছি না, বুঝছে না, আল্লাহ কবুল করুক, আমিন কন একটু কন।